হাই বন্ধুরা, আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে অন্য ধরনের একটা রেসিপি। তার জন্য এখানে 6 পিস রুই মাছ নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে শুকনো লঙ্কা আর জিরে বাটা নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, এবার দিয়ে দেব একটু নুন, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এবার দিয়ে দেব, দেখুন বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আলুগুলো ভেজে নেব, দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। কড়াতে আর একটু তেল দিয়ে দেব, দিব পেঁয়াজ কুচি, দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দিয়ে দেব। একটু জল দিয়ে দেব, না হলে পুড়ে যাবে। মশলা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঝোলগুলো ফুটে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে রান্নাটা। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।